আসসালামু আলাইকুম, আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন। হ্যাঁ, এই যে এই টিভিটা দেখছেন, টিভিটা হলো 43 ইঞ্চি, 43U 5000। এটা হলো নেট কানেকশন করলে এটাতেও দেখা যাচ্ছে যে লিমিট ইন্টারনেট। হ্যাঁ, এখানে আমাদের দেখাচ্ছে লিমিট ইন্টারনেট, এটাও একই কেসি করে রেখেছে। এই পূর্বের যে ভিডিওগুলো করেছিলাম যে আমরা ডেট অ্যান্ড টাইম আমাদেরকে খেয়াল রাখতে হবে, ডেট অ্যান্ড টাইম দুইটা যেন ঠিক থাকে। এখানে ডেট টাইম ঠিক নাই, এখানে দেখাই আমি প্যাকেজে দেখেন, এখানে দেখা যাচ্ছে 7টা বাজছে, 7টা 12, আর বর্তমানে বাজছে এখন হলো 3টা 52, বর্তমান বয়সে 3টা 52, আর এখানে দেখা যাচ্ছে 7টা 12। অর্থাৎ এটা তো একই কেস করে রেখেছে, সেটা হলো সেটিংসে যে অটো টাইম কাউন্ট যেটা করে সেটা অফ করে রেখেছে। দেখাই কীভাবে, আমরা সেটিংসে ঢুকলাম, ঢুকে যে ডিভাইসে গেলাম, এখানে যে আমরা ডেট অ্যান্ড টাইমে আবার গেলাম, ডেট টাইমে যাওয়ার পর দেখেন এই জিনিসটা অফ করে রেখেছে। এটা তো অফ করে রাখার কারণে কী হচ্ছে, এখানে ডেট আছে আমাদের 2023 সালের ডেট। হ্যাঁ, যেদিন টিভিটা তৈরি হয়েছে সেদিনকার টাইম, সে টাইম অনুযায়ী সফটওয়্যার যেদিনকে দেওয়া হয়েছে সে টাইম অনুযায়ী এটা হয়ে আছে। এখন কী করতে হবে আমাদেরকে, এখানে সবার আগে টাইমটা অটো করে দিতে হবে, ইন্টারনেট কানেকশনে অটো করে দিতে হবে। দেখেন অটো করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের কী হলো, টাইমটা ঠিক হয়ে গেলো 18 তারিখ, মে মাস 2024 সাল, সময় এখন হলো 3টা 53, ওখানে দেখাচ্ছিলাম 52, এখানে আছে 53, 1 মিনিট যেতে লাগলো। এখানে দেখেন বাংলাদেশ টাইম 06+06 চলে এসছে, এখানে আমাদের 12 আর 24 করা আছে, যেহেতু অফ করা আছে লাগে 12 করা আছে। এই ভুলগুলো করে বিশাদ দেখি। হ্যাঁ, মানুষজন আমরা যারা টিভি সেটিং করি, অ্যান্ড্রয়েড টিভি, তারা সব কিছু করি, করার পরেও একটা ভুল করে বসে থাকি। এই ভুল করার কারণে এটা আমাদের নেটে ঢোকে না। দেখেন এখানে আমি এখন এটা ইউটিউবে আরামে ঢুকবে, আমরা খালি টাইমটা ঠিক করে দিলাম, এখানে টাইমও ঠিক হয়ে গেল। এখানে আসলাম, এখানে ইউটিউবে চাপ দিলাম, এই যে আমাদের ইউটিউব চলে আসলো। আমরা এখন সার্চ দিই আমার চ্যানেলটাই, আমি যেহেতু আমার চ্যানেলটা আমি অবশ্যই সার্চ দেওয়ার চেষ্টা করি সবসময়। হ্যাঁ, আমার এই 3টা অক্ষর লিখলাম, MDSIR। হ্যাঁ, আমার এখানে কিন্তু নাম চলে এসছে সিরাজুল, এখানে সিরাজুল ইসলাম দেন, সিরাজুল দেন, যে ইচ্ছা। আমার টিভি চ্যানেলের নাম কিন্তু LED TV MD সিরাজুল। অ্যাকচুয়ালি আমি ওখানে না দে MD সিরাজুল ইসলামের যদি আমি সার্চ দিই তাও চলে আসবে আমার চ্যানেল, আর যদি নিচে নামে এসে শুধু সিরাজুল দিই তাও চলে আসবে। হ্যাঁ, আমি MD সিরাজুলে দিয়ে দেখাই, আর MD সিরাজুলে যে ওখানে দিলাম, তারপর দেখেন এখানে আচ্ছা MD সিরাজুল ঝামেলা করলো। MD সিরাজুল লেখার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটা চলে আসবে, এটা আমার চ্যানেল, এখানে যে ওকে চাপ দেবেন, ওকে চাপ দেওয়ার পরে আমার চ্যানেলটা চলে আসবে। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা পোস্ট করলাম, পিছনে আগে পোস্ট করেছি, এখন আর একটা ভিডিও পোস্ট করবো, যে আমার ভিডিও চলে এসছে, ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে লাগবে আপনাদের। একটা লাইক দেবেন, একটা সুন্দর দেখে কমেন্টস করবেন, আর এখানে এসে সাবস্ক্রাইবটা করে রাখবেন, তাহলে বেল বাটন চালু করলে আপনার জন্য লাভ। বেল বাটন যদি চালু রাখেন, উপরে যে ওকে চাপ দেবেন, বেল বাটন চালু হয়ে যাবে, তো
লাভ আপনার, আমারও লাভ, 2 পয়সা ইনকাম হবে আমারও। তাহলে আমরা এখান থেকে শিখলাম ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে থাকলে আমাদেরকে কী করতে হবে, সবার আগে ডেট অ্যান্ড টাইমটা ঠিক করতে হবে। আমরা সকাল থেকে 2টা টিভি পেলাম, 2টা টিভিতে একই কেস, ডেট অ্যান্ড টাইম কেমন। ওকে, আসসালামু আলাইকুম, RSCP রাজশাহী। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার। আল্লাহ হাফেজ।